তুমি কাদের সাহেবের সাথে এভাবে রিয়্যাক্ট করলে কেন? আরে ওই ফাজিল লোকটার কথা বলো না তো। ফাজিল একটা আমাকে ঘুরছে দিচ্ছে, চিন্তা করো তো। তুমি সেইটা ঠান্ডাভাবে বলতে পারতো না? এরকম রিয়্যাক্ট করার তো কোনো দরকার ছিল না। আমি রিয়্যাক্ট কোথায় করলাম? আমি তো আমার কথা বলবো, তাই না? আমার না লোকটাকে সুবিধার মনে হয় না। ওই লোকের সুবিধা অসুবিধা থেকে আমি কি করব? আমার তো আমার কাজটুকু করতে হবে, তাই না? আচ্ছা বাদ দাও তো ওই লোকের কথা, তুমি তুমি তোমার কথা বলো। আমার কথা নতুন করে কি বলবো? ওই একই কথা, বাসা থেকে বিয়ের প্রস্তাব, খালি বারবার প্রস্তাব আসতে। হ্যাঁ ঠিকই তো বলছে, তোমার তো এখন বিয়ে করারই বয়স, প্রেম করার বয়স কিন্তু আর নাই। তাই না স্যার? তাহলে এতই যেহেতু আপনি বোঝেন, বাসের বিয়ের প্রপোজালটা কেন দিচ্ছেন না? আচ্ছা কাজ করছি না কেন? কাল তো হলিডে, আমি কাল তোমাদের বাসায় বিয়ে প্রপোজাল নিয়ে যাই। সত্যি? হ্যাঁ 100%। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ওকে চলো, এই খুশিতে আমরা একটা কিছু খাই। খাই মানে? তোমার না এই খাই খাই স্বভাবটা একদমই গেল না। আরে কি আশ্চর্য, এটা শুভ কাজ, সেলিব্রেট করতে হবে না? শোনো না, মানে এই সামনে 17 নম্বর রোডে একটা দারুণ বার্গার হাউস আছে, চলো এটা ট্রাই করি। না আমার একদম ইচ্ছে করছে না। আর তাছাড়া বাসে বলতে হবে না তুমি যে আসবা, একটা প্রিপারেশনের ব্যাপার আছে না? বাট শোনো, তুমি যে বাসে আসবা, খাবার দেখলে হাবাইদার মতো খাবার পর ঝাঁপায় পড়বা না কিন্তু, প্লিজ। আমি আবার কবে খাবার দেখে হাবাইদার মতো করলাম? করলাম মানে সব সময় করো, আমি কিছু জানি না। তোমার সামনে যদি খাবার আসে, খাবার দেখলে খাবার পর ঝাঁপায় পড়ো, প্লিজ এই জিনিসটা করো না। তুমি নতুন জামাই না, হুম, বাসে আসবা একটা ভাব নিয়ে থাকবা, খাবার খাবা তো খাবা না, এরকম একটা অবস্থা, বুঝছো? ভাবের আর দেখেছো কি তুমি? তুমি জানো আমি কি পরিমাণ ভাব নিতে পারি? কাল দেখবে, দেখো কাল আমি কি করি। চলো ঠিক আছে। 17 নম্বর রোডে বার্গার হাউসে আবার, প্লিজ না, একটু ট্রাই করি। ওদের যে বার্গারের ছবিটা দিচ্ছে দেখে আমার আমার না ভয় হচ্ছে। তুমি যদি কাল না না ডাবল প্যাটি ডাবল